বন্ধুরা তেইশে মে দু হাজার একুশ এই দিন শনিগ্রহ বক্রি হতে চলেছে যার ফলে বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন তাহলে আপনাদের কি প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে শনির এই বক্রতা আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে তা আমি ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি তার আগে আরেকটি কথা জানিয়ে দিই আমি প্রতি রবিবার আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য ফ্রি সার্ভিস নিয়ে এসেছি তবে এটি এই চ্যানেলে নয় সেটি আমার আরেকটি চ্যানেলে চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট সেই চ্যানেলে আপনারা আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে পারবেন তার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করতে হবে কারণ যখনই আমি ভিডিও আপলোড করব ঠিক সেই মুহূর্তে যেন আপনাদের কাছে নোটিফিকেশান ঠিকমতো পৌঁছে যায় তার জন্য বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন আর আপনারা সেই চ্যানেলের কমেন্টস বক্সে অর্থাৎ সানডে কমেন্টস বক্সে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন নেক্সট সানডে আপনারটা পিক করা হবে তাহলে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা যদি আপনি হন তাহলে এই শনির বক্রতা আপনাদের ক্ষেত্রে কি প্রভাব ফেলতে চলেছে তেইশে মে থেকে শনি বক্রি হতে চলেছে এবং সেটি এগারোই অক্টোবর পর্যন্ত থাকতে চলেছে যার ফলে এই সময়ের মধ্যে আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু প্রেসার বৃদ্ধি পাবে অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের প্রেসার কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাকে দুজনের কাজ বা তিনজনের কাজ একসঙ্গে করতে হতে পারে এবং বসের কাছ থেকে সহায়তা কিন্তু সেরকম মাত্রায় পাবেন না এছাড়াও পিতার সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্যামিলি সাপোর্ট সেই মাত্রায় কিন্তু পাবেন না এবং এর পাশাপাশি এই সময় আপনারা লোন নিতে পারেন আর আমি বলবো লোন না নেওয়াই বেটার কারণ লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা টাকা ধার দেন অর্থাৎ সুদের বিজনেস রয়েছে বা কাউকে টাকা ধার দেন তাদেরকে বলবো আপনারা টাকা ধার দেবেন না কারণ আপনাদের সেই টাকা কিন্তু ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে তাই টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এবং টাকা ধার নেওয়ার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এর পাশাপাশি আপনারা এই সময় ভাগ্যের সাপোর্ট সে মাত্রায় পাবেন না অর্থাৎ একটা কাজের জন্য আপনাকে বার যেতে হবে এবং বাটারিং যেটাকে বলে সেটা কিন্তু সেই মানুষদেরকে করতে হবে যাদেরকে যাদের কাছ থেকে কাজ সিদ্ধ করবেন এবং মাথা গরম হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনারা মাথা হুটপাট গরম করে ফেলবেন এবং দুমদাম কিছু কথা বলে ফেলবেন যেখান থেকে কিন্তু শত্রুতার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কাজের জায়গায় বলুন ফ্যামিলির মধ্যে বলুন বা পাড়া থেকে বলুন এই শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে তাই আপনারা মাথা ঠান্ডা করে চলুন এবং ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে অর্থাৎ সঠিকভাবে কিন্তু ডিসিশান আপনারা নিতে পারবেন না যে কোনো জায়গায় টাকা ইনভেস্টের ক্ষেত্রে আপনারা ভেবে চিনতে টাকা ইনভেস্ট করুন নচেত টাকা কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই মাথায় রাখুন এর পাশাপাশি আপনারা এই সময় যারা হার্ডওয়্যার বিজনেস করছেন এবং লোহা জাতীয় দ্রব্যের বিজনেস করছেন কয়লার বিজনেস করছেন কালো জাতীয় প্রোডাক্টে বিজনেস করছেন নীল জাতীয় কোনো প্রোডাক্টে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং পজিটিভ দিক হচ্ছে এই সময় যারা অনলাইন বিজনেস করছেন অর্থাৎ অনলাইনে অনেকে অনেক কিছু করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং সবচেয়ে বড় কথা আপনারা এই সময় মুখের মিষ্টতা রাখুন দুমদাম কাউকে কথা বলবেন না ভাবনা চিন্তা করে চলুন খরচার দিক কিন্তু যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পাবে আয়ের দিক কিন্তু অনেকখানি কম হবে এবং আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজে কিন্তু বাধা পাবেন তবে তবে এখানে একটি কথা বলে দিই আপনারা যদি মনে স্থির করে ফেলেন থানলিয়া ইয়ে ম্যা কারুঙ্গা তো কারুঙ্গা এরকম যদি আপনারা ভাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কে অর্থাৎ মনের ক্ষমতা মনের পাওয়ার কিন্তু আপনাদেরকে রাখতে হবে আর এই মনের পাওয়ারের জোরে কিন্তু আপনারা অনেক কিছুই করে ফেলবেন এটা আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারি তাই মনের জোরকে কখনোই হারাতে দিবেন না এবং যে কাজে আপনি বাধা পাচ্ছেন সেই কাজেই কিন্তু আমি আপনি আবারও যান আর আমি ডেফিনেটলি বলছি আপনারা মনের জোরে যে কোনো কাজ একদম কনফিডেন্সের সাথে করতে পারবেন আর মনের জোরটা আপনারা কখনোই হারাবেন না এটাই আমি বলবো আর একটি কথা এই সময় বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো একটু চেপে যান একটু থেমে যান কারণ বিবাহে কিন্তু একটু ডিলেনেস আসার সম্ভাবনা রয়েছে প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায় এবং ফ্যামিলির দিকে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে অর্থাৎ ফ্যামিলির মধ্যে গণ্ডগোল হট্টগোল এইসব আসার সম্ভাবনা রয়েছে ফ্যামিলির সাপোর্ট সেরকম না পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পজিটিভ দিক হচ্ছে এই সময় বড়ো ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না এটা পজিটিভ দিক বলতে পারেন তো সব মিলেই যদি বলা যায় আপনাদেরকে একটু সাবধানে এই সময় চলতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ